আসসালামু টুইটের পর। আলাইকুম প্রিয় উদ্যোক্তা, কৃষি ভাই ও বোনেরা, হ্যাঁ হ্যাঁ আপনাদের জানাই রংপুর অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রংপুর অ্যাগ্রোওয়ানের ডিলার মোহাম্মদ মামুন। আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে ডাবল সারির বেড করা যায়, তো আজকে আমি দেখাবো কিভাবে ডাবল সারির বেড করবেন এবং কত ফিট মালচিং ব্যবহার করবেন। আর হলো দুই সারিটা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত হবে এবং লাইন লাইন ট্রেন কত ফিট দেবেন, বেডটা কত ফিট হবে, আর এইগুলো জিনিস নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আরেকটা কথা, আপনারা যারা এখনও বেকার আছেন, লেখাপড়া শেষ হয়ে গেছে, কিছু করতেছেন না, তো আপনারা এই কৃষিতে একটু সময় নষ্ট না করে একটু দেখেন, তাহলে আপনাদের এই যে বেকার সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন নিজেরা কিছু করার জন্য, অযথা সময় নষ্ট না করে কৃষিতে আসেন, তাহলে আপনাদের সময়টাও কাটবে আর হলো কিছুটা নিজে উপার্জন করতে পারবেন এবং বেকারত্ব দূর করতে পারবেন। তো আমার আজকে আমি দুই ভাইকে পেয়েছি, ওনারা লালমনিহাট থেকে এসেছেন। তো ওনারা শুধু দেখার জন্য আসছেন যে এই দুই সারির, যে শীতকালে এখন আমরা দুই সারির বেড করব কিভাবে এবং মালচিং পেপার, বীজ এবং যে আমাদের অ্যাগ্রোওয়ানের যে স্প্রে শিডিউলগুলো আছে এগুলো নেওয়ার জন্য মূলত ওনারা লালমনিহাট থেকে আসছেন। তো ওনাদের সঙ্গে আমরা এখন কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা একটু দেন ভাই, আসেন সামনে আসেন। আমার নাম মোহাম্মদ আল আমিন সরকার, আমি লালমনিহাট থেকে আসছি। তো মূলত কৃষিতে আসার উদ্দেশ্যটা কি? এখানে একটা আমার একটা শখ, বাবার জমি আছে, প্রাচীন কাল থেকে যেভাবে আবাদ করে ওইভাবে চাষাবাদ করে, ওটা বেশি একটা আমার পছন্দ না, এই কারণে মূলত কৃষিতে আসা। তো ঠিক বলেছেন ভাই। তো কৃষিতে আমরা যারা আগে চাষাবাদ করতাম, কোনো আধুনিক কোনো ছোঁয়া ছিল না, এখন আমরা যে ধীরে ধীরে আগাইতেছি, এই যে মালচিং পেপার, তারপরে মনে করেন যে নতুন করে কোন সময় বীজটা রোপণ করলে বা বপন করলে আমরা টাকাটা পাবো, লস হবে না, তো এই বিষয়গুলা খুবই একটা জানা দরকার। কারণ এই যে মালচিং পেপার আপনারা দেখতে পাচ্ছেন, এই মালচিং পেপারটা সাধারণত আমরা অনেকেই হয়তো বা তাচ্ছিল্য করতেছি যে এটা আবার কি, এটা দিয়ে কি হবে, এটা তো এমনিতেই অনেকগুলো টাকা নষ্ট হয়, এটা না দিলেও চলবে। আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কি, এটা এমন একটা জিনিস মালচিং পেপারটা, এটা আমরা যদি অফ সিজনে যে কোনো জিনিস করতে যাই তাহলে কিন্তু আমরা টাকা পাবো। কারণ যদি সবাই আমরা একসঙ্গে সবাই যে কোনো যে শস্য ফলাই, তাহলে কিন্তু সেই শস্যটা থেকে মোটামুটি টাকা পাওয়া যায় না। তো আমাদের করতে হবে কি, যে সময়ে অন্যরা কোনো সবজি করবে না, ঠিক সেই সময় আমাদের এই সবজিগুলো উৎপাদন করব, তাহলে মোটামুটি একটা টাকা পাবো। তো এইটাই হলো মূল জিনিস, যে অফ সিজনে করে আমাদের আয় করা লাগবে। তো মালচিং পেপারটা এই জন্যই যে অফ সিজনে আবাদ করতে গেলে আবার এটার একটা বিষয় আছে যে মালচিং পেপার ছাড়া হবে না, তো এই জন্য মালচিং পেপারটা আমাদের ব্যবহার করা লাগবে। এবং আমাদের যে নতুন সাবিরা শশা, শীতকালীন শশা, এটা আমরা কিভাবে লাগাবো এবং কিভাবে পরিচর্যা করব, সেটা বিষয় নিয়ে আজকে ভাইদের একটু বোঝাবো। ভাইরা অনেক দূর থেকে এসেছেন। তো ভাইরা, এখানে ব্যাপারটা হলো আমরা প্রথমে একটা জমি নির্বাচন করব, যে জমিটাতে পানি বেশিক্ষণ, বৃষ্টি বা অন্য কিছু সময় হলে পানি বেশিক্ষণ থাকবে না, এরকম মাঝারি একটা জমি নির্বাচন করব। তো জমি নির্বাচনের পর এখানে মোটামুটি 4 থেকে 5টা চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে আমাদের যে সারের যে শিডিউলগুলো আছে, এই শিডিউলগুলো অনুযায়ী আমরা দুই চাষ করব। দুই চাষের পরে আমরা রাসায়নিক সার, যেমন আমরা ফসফেট অর্থাৎ টিএসপি ফসফেট, তারপর এমওপি যেটাকে আমরা পটাশ বলি, লাল সার, এবং হচ্ছে জিপসাম,
এগুলো আমরা দুই চাষের পরেই দেব। আর পাশাপাশি যে খাবারগুলো আছে অনুখাদ্য, যেমন এই ম্যাগনেশিয়াম, বোরন, দস্তা, তারপরে হলো আপনার ফুরা ডাল যেটা আছে, এটা আমরা শেষ চাষের আগে দেব। তাহলে মোটামুটি জমিটা তৈরি হয়ে গেল। এখন জমি তৈরি হওয়ার পরে আমরা বেডটা করব হলো 3 ফিট থেকে 3.5 ফিট, যেহেতু 4 ফিটের মালসিং ব্যবহার করব আমরা। 4 ফিটের মালসিং ব্যবহার করতে গেলে বেডটা হবে 3 থেকে 3.5 ফিট, একটা বেড থেকে। তারপরে আর একটা আমরা ড্রেন করব হলো 1.5 ফিট, যাতে পানিটা, শীতকালে যেহেতু বৃষ্টিপাত হয় না, পানিটা পর্যাপ্ত যেন ড্রেনে থাকে, এই কারণেই আমরা ড্রেন করব কয় ফিট ভাই? 1.5 ফিট। বেডটা হবে 3 ফিট আর ড্রেনটা হবে 1.5 ফিট, তারপরে আবার বেড হবে 3 থেকে 3.5 ফিট। তো এভাবে যদি করে যায় তাহলে আর কোনো পরবর্তীতে সমস্যা হবে না। এবং একটা একটা গাছ থেকে আমরা নিম্ন হলেও 1 ফিট রাখব, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 1 ফিট। আর হলো ড্রেনটা হলো 1.5 ফিট এবং এর গভীরতাটা হবে 1 ফিট, 1 ফিট থেকে 6 ফিট হলেই সমস্যা নাই, এভাবে দেওয়া যাবে। আর হলো বেডটা আমরা জমিটা মোটামুটি 3 ভাগে ভাগ করব। আপনারা দেখেন, আসেন, এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি একটা 25 শতকের পোড়, এই পোড়টাতে আমরা 3 ভাগে ভাগ করব। কারণ যদি একটা এই এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যায় তাহলে আমাদের শসা হারভেস্ট, পরিচর্যা, ঔষধ স্প্রে সবগুলো সমস্যা হবে। এই কারণে আমরা জমিটাকে 3 খণ্ডে ভাগ করব। আমার এখানে 3 খণ্ডে ভাগ করা আছে, প্রথম খণ্ড হলো এটা, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় ভাগ। তো এই ড্রেন করব আর কি 3টা। তো এভাবে যদি আমরা করি তাহলে আর মোটামুটি কোনো সমস্যা নেই। তো এভাবেই আমরা করব। তো ভাই, এখন আপনার বিষয়ে বলেন, যদি কোনো অজানা কিছু থাকে তাহলে আমি একটু বুঝাই দেই, তাহলে সমস্যা হবে না। মাথাটা দেব, খুঁটিগুলো কি হবে? এখন আপনারা খুঁটি দেবেন, আগে আমরা কিন্তু যখন সিঙ্গেল বেডে করছিলাম তখন এ প্যাটার্নের মাথা দিয়েছিলাম, 2 বেড মিলে একটা। কিন্তু এখন আমরা যেহেতু 3 থেকে 3.5 ফিটের বেড দেব, তাহলে আমাদের খুঁটি হবে একটা বেডেই 2টা খুঁটি হবে, এভাবে, ঠিক আছে? একটা বেড 3.5 ফিটের বেডেই একটা এ প্যাটার্নের মাথা হবে, এরকম একটা বেডে, ঠিক আছে? আর তাহলে আমাদের মোটামুটি ঔষধ স্প্রে করা, তারপরে সার দিতে আর অন্য কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা এ প্যাটার্নের মাছা দেবেন, এ প্যাটার্নের মাছায় অনেক সুবিধা। আর এ প্যাটার্নের ফ্ল্যাট মাছায় খুবই অসুবিধা হয়, আমি 2-1টা জায়গায় দেখেছি, ওরা ফ্ল্যাট মাছা দেওয়ার পরে সার দেওয়া, তারপরে পানি দেওয়া, ওষুধ দেওয়া, সরা হারভেস্ট সব কিছুতেই সমস্যা। এ প্যাটার্নের মাছায় ক্ষেত্রে আপনারা অবশ্যই হাইট দেবেন হলো 7 ফিট, প্রত্যেকটা বাতা হবে 7 ফিট, নিম্ন হলে 7 ফিট। এবং একটা খুঁটি থেকে আর একটা খুঁটির ওখানে যাবে, এবং এই খুঁটিগুলোতে আপনারা জিআই তার উপরে ব্যবহার করবেন। আমি এটা পরবর্তীতে দেখাবো কিভাবে জিআই তার ব্যবহার করতে হবে, সুতা নিচে কট সুতা দেওয়া লাগবে, আমি পরবর্তীতে দেখাবো। তো এভাবেই আপনারা নিচ দিয়ে 3টা সুতা দেবেন, আর এলো 2 পাশে 2টা খুঁটি রাখবেন, এই মাঝে যে জিআই তারটা থাকবে 2 পাশে বাঁধা থাকবে খুঁটির সঙ্গে, তাহলে জিনিসটা শক্তিশালী হবে। আর হবে কি, নেট দেওয়া লাগবে। নেট দিলে আপনারা এই 8x8 ফাঁসের নেট আছে, এটা দিলে কোনো সমস্যা হবে না, এটা দিলেই যথেষ্ট। তো ভাই আর কিছু প্রশ্ন দেখেন তো, দেখি যদি আপনাদের বোঝাইতে পারি তাহলে আমাকেও ভালো লাগবে। যেটা হলো, তবে আমার মনে করেন যে একটা জানা ছিল, নেটটা যখন দেবো, হ্যাঁ, আমার আগের ছোটার মাথা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর যদি নেটের বদলে আমি বাঁশের যদি ইয়ার যদি ব্যবহার করি, মানে বাঁশের যে ফিটের যদি আমি ওই নেটের মতো করি, 7 ফিট আছে, 7 ফিট না, হ্যাঁ, 5 ফিট সম্ভব, বাকিটা আমি জয়েন দিয়ে আমি, হ্যাঁ, যদি ওভাবেও দিতে পারেন তাহলে সমস্যা হবে না, আপনি ওভাবেও দিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট
তো ঠিক আছে ভাই, আপনারা এইভাবেই করেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে নাম্বার দেওয়া থাকবে। তো আমি এখানে ভিডিওটা বেশি বাড়াতে চাই না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে কমেন্টে করবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, রংপুর অ্যাগ্রো ওয়ানের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের মাঝে একটু হলেও সেবা দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে।